আমি পোলিং এজেন্ট ছিলাম, প্রার্থীও ছিলাম, প্রার্থী হিসাবেই ছিলাম, আমি ভিতরে বসেছিলাম। ভোট কিন্তু আমাদের পক্ষে ভোট পড়ছে, তাই সেখানে ভালো ভোটই পড়েছে আমাদের। এবার ওরা সেখানে কী করলো, যে মৃত ব্যক্তি যারা আমি তাকে চিনি, বা যারা ভোট দিতে পারে তাকেও চিনি, এবং যারা ভোট দিতে পারে তাদের ভোটগুলোও দিতে যাচ্ছে ওখানে কতগুলো তৃণমূলের ছেলেরা, আর মৃত যারা ভক্তি তারা ভোটটা দিচ্ছে। তা আমি যা প্রতিবাদ করে আমাকে বললো দেখে নেবো, ঠিক আছে তাই হবে। বলতে ওরা বাইরের থেকে যেসে জন 15-20 ভিতরে যেয়ে আমার মাফলারটি গলাইছিলো, গলায় ধরে টানতে টানতে হিঁচড়ে বার করলো, বার করে মারতে মারতে এমন ধরনের মারলো, মাথা কিল, মাথায় এবং ঘাড়ে কিল চর এসব মারতে শুরু করলো, এবং লাত এবং অসভ্যভাবে গালাগালি এবং উল্টাপাল্টা আজেবাজা ভাষা, এবং পুলিশ ওখানে সামনে বসে আছে, প্রায় 30-40 জন পুলিশ, তারা কেউ কিছু কথাও বলেনি, উঠেও নি, বসে আছে। ওরা মারতে মারতে আমি আস্তে আস্তে প্রণাম করে দু একজন কেউ আমাকে সরিয়ে দিতে আমি বেরিয়ে গেলাম। আর অশোক চ্যাটার্জির নেতৃত্বে এটা হলো, কারণ অশোক চ্যাটার্জি ভিড়েই প্রচার করছে, মানুষকে নিয়ে যে গলা জড়িয়ে তাকে প্রচার করে বলছে ভোটটা আমাকে দাও। আর ওখানে যে কার্তিক সানকি কি মানিক সানকি, এই যে তুষার সাঁতরা, আর আমাদের হচ্ছে যে ওই সনৎ সিংহ রায়, কাজল ঘোষ, ওদের নেতৃত্বে ওরা এবং অশ্লীল ভাষায় গালাগালি করে আমাকে প্রচণ্ডভাবে ওরা মারে, এবং আমি প্রতিবাদ করলাম যে আমি ওকে পূজন চ্যাটার্জি বা যারা ছিল তাদের থেকে কিছু কথা বলিনি, আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার কথা বলেছি, এবং এটাও বলেছি যারা ভোট দিতে পারবেন তাদের বাড়ির লোকজন যাতে এসে ভোটটা দেয় সেটা ঠিক আছে, আর যারা ভোটার কার্ড আনেনি উভয় পক্ষের যে পোলিং এজেন্ট আমরা আছি তাকে আমরা চিহ্নিত করবো, তবে সে ভোটটা দিতে পারবে। তারপরেই ওরা এসে আমাকে প্রচণ্ডভাবে মারধর করলো, এবং আমাদের পরের পর প্রবাস পণ্ডিত ছিল এবং যারা ছিল সবাইকে বার করে দিল ট্রেনে। আমরা 11টায় ওখানে লাগা দোকান থেকে বেরিয়ে পালিয়ে আসছি। সমবায় সমিতি নির্বাচনে কমরেড বাপিকুলের উপর নৃশংস আক্রমণ করলে কেন তৃণমূলের গুন্ডা বাহিনী জবাব দাও? সমবায় নির্বাচনকে প্রহসনে পরিণত করলে কেন তৃণমূল জবাব দাও? বন্ধুগণ, আপনারা জানেন 2011 সালে পশ্চিম বাংলাতে রাজনৈতিক পালা বদলের পর থেকেই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার, তারা সরকারি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে কিভাবে আমাদের রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছে, প্রত্যেকটি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। গত যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল সেবারও আপনারা দেখেছেন যে 1952 সাল থেকে আমাদের দেশে যে নির্বাচন শুরু হয়েছে কোনোদিনই ব্যালট বক্স সেটা ছিটাই করে পরবর্তীকালে জেলেরা মাছ ধরতে গিয়ে পুকুর থেকে ব্যালট বক্স উদ্ধার হয়েছে। এটা ভারত পশ্চিম বাংলা কেন পৃথিবীর যে কোনো দেশে একটা নজিরবিহীন ঘটনা। মমতা ব্যানার্জির সরকার অর্ডিনান্স জারি করে তিনি সমবায় সমিতিগুলোকে ভেঙে দিয়েছেন, এবং এই সমবায় সমিতিগুলো কৃষি উন্নয়ন সমবায় সমিতি, কৃষক সেখান থেকে ঋণ নেবে, ঋণ নিয়ে তারা চাষ করবে, তাদের সেই সুযোগকে সংকুচিত করে দিয়েছে, এবং সমবায় সমিতিগুলোকে শুষে নিয়েছে তৃণমূলের কর্মী বাহিনী। ভোটের নির্দেশে সেই নির্বাচন করতে যখন বাধ্য হলো তখন একটার পর একটা যে সমবায়ের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস ভয়ঙ্করভাবে পরাজিত হচ্ছে, তা দেখে তারা পুনরায় আবার সন্ত্রাস শুরু করেছে, এবং অনেক জায়গাতেই সাধারণ যে সমস্ত ভোটাররা তাদেরকে ভোট দিতে দেয়নি। বরোদা সমবায় সমিতির নির্বাচনও তার ব্যতিক্রম ছিল না। গত 14 ফেব্রুয়ারি তারিখে নির্বাচন ছিল, আপনাদের জেনে রাখা দরকার যে সেই 14 ফেব্রুয়ারির নির্বাচনে ওখানে 12টা প্রার্থী ছিল, আমরা 11 জনকে প্রার্থী হিসেবে মনোনীত, আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। 4 জন প্রার্থীকে জোর করে বাধ্য করে তারা উঠিয়ে দেয়, তারপরেও আমাদের যে 7 জন প্রার্থী ছিল মোট 644 জন ভোটার ছিল, সেই ভোটারের মধ্যে আমরা প্রচার করতে গিয়ে দেখেছি যে অর্ধেক ভোটার তারা মারা গেছেন। আমরা ওই সমবায় সমিতির কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এই মৃত ভোটাররা যাতে ভোট দিতে না পারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের দিন 3টে রুমে ভোট হচ্ছিল,
সেখানে আমাদের প্রার্থী এবং পোলিং এজেন্টরা ছিলেন, তার মধ্যে বাপিকুলে একজন। তিনি যখন মৃত ভোটারকে ভোট দিতে দেওয়ার ক্ষেত্রে প্রতিবাদ জানাচ্ছেন, সেখানে প্রশাসন পুলিশ সবাই ছিল নির্বিকার। এই তৃণমূলের গুণ্য বাহিনী অকথ্যভাবে অত্যাচার তার উপরে করে মারতে মারতে ওই পোলিং স্টেশনের বাইরে নিয়ে চলেছে এবং বাইরের থেকে আরও গুন্ডাদেরকে জমায়েত করতে থাকে। তারপরেও কমরেড কানাইকর প্রার্থী, তিনি ঢুকে প্রতিবাদ করেছেন, তাকেও বের করে দিয়েছে। কমরেড প্রভাত পণ্ডিত, তাকেও বের করে দিয়েছে। এইভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা নির্বাচনে জয়লাভ করে সমবায় সমিতিকে দখল করেছে। আগামী দিনে আবারও এই কাজ করার জন্যে নানান ক্ষেত্রে তারা তৈরি হচ্ছে। আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষের কাছে সত্য ঘটনাকে তুলে ধরব। তুলে ধরার মধ্য দিয়েই ওদেরকে আমাদের বিচ্ছিন্ন করতে হবে। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। সিপিআইএম লাল ঝান্ডাকে উঁচিয়ে ধরে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে, এই যে তোমার ভল্লুক, এই ভল্লুকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। সেই লড়াই আগামী দিনে আরও বেশি বেশি মানুষকে তাম সামিল করবেন। এই আহ্বান জানিয়ে আপনারা আজকে যে প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছেন, আমাদের পার্টি এরিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে লাল সালাম জানিয়ে, আমার বক্তব্য যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য করলে কেন দিন মূল জবাব সর্বস্তরের মানুষ এক হওয়া, সমবায় সমিতির নির্বাচনকে প্রহসনে পরিণত করলে কেন তৃণমূল জবাব দাও, সমবায় সমিতির নির্বাচনে মৃত ভোটারদের ভোট করলো কিভাবে তৃণমূলের দলদাস প্রশাসন জবাব দাও, ভল্লুট এবং সন্ত্রাসের প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক হওয়া, সমবায় সমিতির নির্বাচনে কমরেড বাপিকুলের উপর নৃশংস আক্রমণের প্রতিবাদে সর্বস্তরের সর্বস্তরের মানুষ।